নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যে খানাকুল 2 নম্বর ব্লকে ধান্যগড়ি ও মুনসাকার মাঝের বাঁশের সাঁকো দিয়ে তৈরি সেতুটি জলের তরে ভেসে যায়। এই সেতুটি খানাকুল এবং মেদিনীপুরের সংযোগকারী। প্রতিদিনই হাজার হাজার মানুষ এই সেতুর উপর দিয়ে যাতায়াত করেন। শুধু তাই নয়, খানাকুল জুড়ে বিভিন্ন এলাকাতেই নদীতে জল বাড়ায় সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয় মানুষেরা দীর্ঘদিন ধরে সংস্কার করার দাবি তুলেছেন। এবার জলের স্রোতে ভেসে গেল বাঁশের সাঁকো, এর ফলে হাজার হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রূপনারায়ণে নদীর উপর যাতায়াত করার জন্য একাধিক জায়গায় কাঠের এবং বাঁশের সেতু তৈরি হয়েছে, কিন্তু অতিরিক্ত নদীতে জল বাড়ায় ভেঙে পড়ল এই ব্রিজ, যার ফলে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ফলত যোগাযোগ এপার থেকে ওপার কিভাবে করবেন তা নিয়েই ভেবে কুল পাচ্ছেন না এলাকার মানুষজন। হুগলিয়ার মেদিনীপুরের যোগাযোগকারী বিচ্ছিন্ন হয়ে গেছে। নৌকো ছাড়া আর উপস্থিত কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, নৌকোর মাধ্যমেই যেতে হবে। এটা হচ্ছে জগৎপুর আর গড়েঘাট, ডাক হচ্ছে গড়েঘাট, জগৎপুর গড়েঘাট, হুগলি ওপারটা মেদিনীপুর, ভরসা একটাই মাত্র নৌকো। আর বিশাল পানার জন্য এটা ভেঙেছে, নদীর অবস্থা খুবই। খানাকুল 1 ও 2 নম্বর ব্লকে রূপনারায়ণ নদীর উপর দিয়ে যাতায়াত করতে গেলে জীবনের ঝুঁকি নিয়ে কাঠের বীজ আবার কোথাও বা বাঁশের সাঁকো দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করে আসতে হচ্ছে। বর্ষার সময় নদীতে জল বাড়ার সময় বেশিরভাগ জায়গাতেই এই সেতুগুলি ভেঙে পড়ে, তার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়। রূপনারায়ণে যাতায়াত করা হতো, সেটা আজকে বন্যার ফলে প্রচুর পাড়ার জন্য ব্রিজটা ভেঙে চলে গেছে। মেদিনীপুর আর হুগলির যোগাযোগ ছিল, হ্যাঁ বহু লোক যায়, শুধু সব বন্ধ, এখন তো বন্ধ আছে যাতায়াত, প্লাস আটকে গেছে বহু লোক, সেপারেও আটকে গেছে, এপারেও আটকে গেছে, বন্ধ অবস্থা, পাড়ার জন্য কোনো নৌকো চলবে না। উনি অবস্থা এত প্যানার চপ যে যেখানে নৌকাও যাতায়াত করা যাবে না। এটা বড়েঘাট থেকে জগৎপুর, জগৎপুর গ্রাম থেকে জ্যোৎস্নামঙ্গল, হুগলি এবং মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থা ছিল, এখন সংযোগকারী ব্যবস্থা বলছে খেয়া, কিন্তু খেয়ার যে নৌকা সেটাও এখন যাতায়াত করা যাবে না, এত প্যানার চপ। বেশ কিছু জায়গায় বছরের পর বছর বর্ষার সময় এই সেতুগুলি দিয়ে পারাপার করতে হয়। বিশেষ করে মেদিনীপুর যাওয়ার জন্য বহু মানুষ এপার থেকে ওপারে যাতায়াত করে আসছেন, কিন্তু নদীতে জল বাড়ার সাথে সাথে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতুটি, এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বহুবার কংক্রিটের সেতু তৈরির জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন সাধারণ মানুষ, বারেবারে প্রতিশ্রুতি দিলেও কোনো কাজের কাজ হয়নি। স্থানীয়রা সকলের বক্তব্য, এই সেতুটি কংক্রিটের দ্রুত করা হোক। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা। ভাঙছে 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 ভাঙছে।